আমার প্রথম ভালো লাগা হচ্ছে আমি যখন ক্লাস টুয়ে পড়ি তখন আমি ফার্স্ট হয়েছিলাম, তো ওই ফার্স্ট হওয়াটাই হচ্ছে আমার প্রথম ভালো লাগা। ফার্স্ট হইলে যে একটা পুরস্কার দেয়, তো আমি যখন ওটা বাসায় নিয়ে যাই তখন আমার আব্বু আম্মু অনেক খুশি, মানে তারা এত খুশি যে তারা ক্লাস টুয়ে আমি ফার্স্ট হয়েছি এটাতেই তারা মানে মিষ্টি সব জায়গায় বিলাচ্ছে, মানে বিলিয়ে বেড়াচ্ছে আর কি। তো এই কারণে হচ্ছে সেটা আমার প্রথম ভালো লাগা। প্রথম ভালোবাসা হচ্ছে আমার বাবা মা, কারণ আমি যখন আমার আম্মুর যখন আমি পেটে ছিলাম, আম্মু যখন প্রেগনেন্ট অবস্থায় ছিল, তো আম্মুর সাথে একটা দুর্ঘটনা ঘটে। আম্মু হচ্ছে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে, আমি যখন জন্ম নেই। আম্মু আমাকে আস্তে আস্তে বড় হওয়ার পর আম্মু আমাকে এই ঘটনাটা বলে যে আমি নাকি অনেক কষ্টে আসছি পৃথিবীতে। আব্বু আম্মুর আর কখনো ইচ্ছাই হয়নি বাচ্চা নেওয়ার, কারণ আব্বু আম্মুর মনে হতো যে একজন যখন এত কষ্ট করে আসছে একজনকেই ভালোবাসবো, আর আমি আমার বাবা মার একটা মাত্র মেয়ে, তো এই জন্য আব্বু আম্মু আর কোনো বাচ্চা কাচ্চা নেয় নাই, কোনো সন্তান নেয়নি আর কি। তো এই জন্য আব্বু আম্মুর কাছে আমি এতটাই ঋণী যে আমি যদি ভবিষ্যতে ভালো কিছু করি, করতে তো অবশ্যই হবে, তাও আমি এই ঋণ শোধ করতে পারবো না। এই জন্যে আমার জীবনে প্রথম ভালোবাসা আমার বাবা মা। আমি আসলে কখনোই বলিনি, কারণ আমি এই সুযোগটা পাইনি বা তারাও ব্যস্ততার মধ্যে ছিল, বা আমার মনে হয় নাই যে আমি বলতে পারবো, আমার কখনো সাহস হয়নি। তো আমি আমার বাবা মাকে কখনো বলিনি যে আমি আমার বাবা মাকে ভালোবাসি। আমি আমার বাবাকেও কখনো বলিনি যে বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি আমার মাকেও কখনো বলিনি যে মা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এখন পর্যন্ত আমি বলতে পারিনি। তো এটাই না বলা ছিল যে আমি আসলে আমার বাবা মাকে অনেক বেশি ভালোবাসি।